পাঁচতলা ডাঙা ঘোড়াশাল সড়ক প্রায় 10 বছর ধরে সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ বলছে, সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণ শুরু করতে দেরি হচ্ছে। নরসিংহ থেকে সুমন রায় রিপোর্ট। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে, নরসিংদীর পাঁচদোনা ডাঙ্গা ইসলামপুর খেয়াঘাট ঘোড়াশাল সড়কটির দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। এর মধ্যে প্রায় 12 কিলোমিটার সড়ক রয়েছে পাঁচদোনা ডাঙ্গা ইসলামপুর খেয়াঘাট পর্যন্ত। এই সড়কটি সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ঢাকা সিলেট মহাসড়কের সংযুক্ত থাকায় গুরুত্বপূর্ণ। 2000 টাকা টিপ হইলে আপনার 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। গাড়ি ভাঙ্গিয়া সুরিয়া ফুরিয়া ওদিক দিয়ে আইতে গেলে একটু আগে আমার গাড়ি পল্লি খাওয়া দর্শ গাড়ি কাটতে মাইতে জায়গা, তারপর রিক্স নিয়ে যাইতেছে, যাইতে হইব নাকি করব। এই রাস্তাটা কোনো রোগী নিতে পারে না, ডেলিভারি রোগী নিতে পারে না। এই অদ্দল কাছে কলেজ নাই, এই মাই আর আফুলা আমার না স্কুল যাইতে না কলেজ যাইতে না নতুন দিয়ে যাইতে হয় না। দৈনিক আমরা 10,000 লোক হইব এই রাস্তাটা চলাচল করি, কিন্তু এই রাস্তাটা যাই চলাচল করতে করতে ভাই এই বাথের ব্যথা, শরীরের ব্যথা, অবস্থা কাহিল। পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প প্রায় 2 বছর আগে একনেকে অনুমোদন হলেও শুরু হয়নি সড়কের নির্মাণ কাজ। মানুষ অনেক কষ্ট করছে, জীবন যাপন করছে, চলাফেরা অনুপযোগী হয়ে গেছে। যত দ্রুত সম্ভব এই কাজটা ধরলে মানুষ উপকৃত হবে, আমরা কিন্তু কোথাও ডাঙ্গাবাসী। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক নির্মাণ শুরুতে বিলম্ব হলেও আগামী 1.5 বছরের মধ্যে এই সড়কটি 4 লেনে উন্নীত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। আশার কথা যে এর মধ্যে 4 কিলোমিটার ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে। টেন্ডার হয়ে গেছে বলতে যে এটা ওয়ার্ক অর্ডারের পথে রয়েছে, এখন মন্ত্রণালয় আছে অনুমোদনের জন্য। এটা অনুমোদন হয়ে গেলে ঠিকাদার প্রথম 4 কিলোমিটারে কাজ শুরু করতে পারবে। এটা 1-1.5 বছরের মধ্যে কাজটা পুরোটুকু শেষ হয়ে যাবে। দ্রুত এই সড়ক সমস্যার সমাধান করবে সরকার, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।